মুরগিকে সুস্থ রাখতে তেমন কিছুর প্রয়োজন হয় না। আমাদের বাসায় এমন কিছু উপাদান আছে যা দিয়ে মুরগিকে সারা বছর সুস্থ রাখা সম্ভব। বাজার থেকে একটা টাকার ওষুধও ক্রয় করে আনতে হবে না। মুরগির যদি রোগই না হয় তাহলে আমাদের ওষুধের কি প্রয়োজন? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি সেই গুরুত্বপূর্ণ উপাদানগুলোর কথা বলবো যা সঠিক নিয়মে আপনার মুরগিকে খাওয়ালে আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি রায়হান, রায়হান এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দর্শক, আমাদের ঘরে থাকা এমন একটা উপাদান আছে যা দিয়ে আমরা মুরগিকে সুস্থ রাখতে পারবো, আমরা সকলেই চিনি, উপাদানটা হলো কালোজিরা। এখনই ভিডিওটা স্কুল করবেন না। খাওয়ানোর নিয়ম, খাওয়ালে কী উপকারে আসে, খাওয়াতে হবে কোন কোন নিয়মে, কীভাবে খাবারের সাথে, কোন খাবারের সাথে, আসলে পুরো ভিডিওটা দেখলে এবং শুনলে আপনারা বুঝতে পারবেন। মুরগির যে মারাত্মক রোগ, দুইটা রোগ হলে যে মুরগি সহজে টেকানো সম্ভব হয় না, রানীক্ষেত, গাম্বুরা, এই দুইটা রোগ থেকে উপশম পাওয়া যায় কালোজিরা সঠিক নিয়মে খাবারের সাথে মিশিয়ে দিলে বা খাওয়ালে। বলবেন যে এত টাকার ভ্যাকসিন যদি আমরা দিয়ে মুরগিকে টিকাইতে না পারি, কালোজিরা দিয়ে আমরা কীভাবে টিকাবো? আসলে কালোজিরাটা হলো মহা ঔষধি গুণ সম্পন্ন একটা উপাদান বা খাদ্যদ্রব্য। আসলে এই খাবারটা যদি আমরা নিয়মিত মুরগিকে খাওয়াতে পারি, মুরগির শরীরে এমনিতে অ্যান্টিবায়োটিক হিসেবে এটা কাজ করবে। মুরগির ঠান্ডাজনিত রোগ, হাসি, কাশি, হা করে নিঃশ্বাস নেওয়া সমস্যার জন্য খুব ভালো কাজ করে কালোজিরা। মুরগির পেটে গ্যাস হলে, বদহজম হলে কালোজিরা যদি আমরা নিয়ম মতো খাওয়াতে পারি, মুরগির শরীরটা অনেকটা ভালো থাকবে, কোনো বদহজম হবে না। মুরগির যে পরজীবীগুলো মুরগির শরীরে পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে, কিমড়ি, সেই কিমড়িগুলোও কিন্তু কালোজিরা খাওয়ানোর ফলে মুরগি কিমড়ি মুক্ত থাকে। এটা আমরা অনেকে জানি না, যারা আজকে জানলাম তারা অবশ্যই মুরগিকে কালোজিরা খাবারের সাথে নিয়ম মতো খাওয়াবো। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কালোজিরাটা কতটা উপকারী একটা খাদ্যদ্রব্য, যা আমরা জানি না যে এগুলো খাওয়ালে মুরগি আসলেও সুস্থ থাকে। এই কালোজিরাটা আমাদের সকলের ঘরেই থাকে কম বেশি। কালোজিরাটা পরিমাণ মতো মুরগিকে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। প্রতি 10 কেজি দানাদার খাবারে আমরা 200 গ্রাম করে কালোজিরা মিশিয়ে দিব। আর মূলত দানাদার খাবারটা যদি আমরা শুকনো মুরগিকে দেই, তাহলে দেখবেন যে খাবারগুলো মুরগি টুকে টুকে খেয়ে নিবে, কিন্তু কালোজিরাটা তাদের খাবার অভ্যাসগুণ না থাকার কারণে কালোজিরাটা খাবে না। এই জন্য প্রতিবেলা খাবার দেওয়ার পূর্বে আমরা যেই প্রতিবেলার খাবারগুলোতে পানির সাথে হালকা পানি মিশ্রিত করে কালোজিরাটা দিব একটা পাত্রে, তাহলে দেখবেন সেই খাবারগুলো পুরোপুরি মুরগি খেয়ে নিবে। আর খাবারটা অবশ্যই মাখো মাখো করে দিতে হবে, যাতে করে কালোজিরাটা খাবারের সাথে মিশে যায়, তাহলে দেখবেন যে একটা কালোজিরাও থাকবে না। আমরা আরেকটা নিয়মে এই কালোজিরা খাওয়াতে পারি, সেটা হলো কালোজিরার যে তেল বাজারে কিনতে পাওয়া যায় সেই তেলটা, সেটাও আমরা 1 কেজি খাবারের সাথে 2 গ্রাম করে তেল ব্যবহার করব, এবং সেই তেলটা কিন্তু খাবারের সাথে মিশিয়ে দিতে হবে। আর এই মুরগিগুলোর প্রতি আমরা অবশ্যই যত্নবান হব, কারণ দেশি মুরগি কিন্তু খুবই সহজে পালন করা যায়। আসলে যদি আমরা একবার প্যারেন্টস তৈরি করি এবং সে প্যারেন্টসগুলো যদি আমরা সুস্থ মতো রাখতে পারি এবং পালন করতে পারি, তাহলে আমাদের সারা বছর এটা থেকে প্রোডাকশন নিতে পারবো, এবং প্রাকৃতিকভাবে আমাদের কোনো অর্থ ব্যয় করতে হবে না বা কোনো কৃত্রিম উপায় আমাদের অবলম্বন করতে হবে না, ইনকিউবেটর বা অন্যান্য যে আদার্স ব্যাপারগুলো আছে সেইগুলো। মুরগির থেকেই ডিম পাবো এবং মুরগির থেকে আমরা বাচ্চা পাবো। তাহলে এই মুরগিগুলোর প্রতি আমাদের একটু যত্নবান হতে হবে, তাহলে দেশি মুরগি আমাদের অনেক কিছু দিয়ে যাবে।